জি ভাই, জানাজা সালাতের সময় পায়ে জুতা থাকলে আমরা জুতা খুলে ফেলতে হবে কিনা? আমাদের দেশে বেশিরভাগ মানুষ দেখা যায় জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে জুতা খুলে সামনে রেখে তারপরে দাঁড়ায়, ঠিক না? ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহুদিরা জুতা পরে নামাজ পড়তে অস্বীকৃতি জানায়, অতএব তোমাদের জন্য কখনো প্রয়োজন হলে তোমরা জুতা পরে নামাজ পড়িও। এই জন্য জানাজার নামাজের সময় পায়ে জুতা থাকলে ওটা খোলার কোনো প্রয়োজন নাই। তবে গ্রামে বা এমন কোনো এলাকায় যদি থাকেন যেখানে বিভিন্ন জায়গায় মলমূত্র পড়ে থাকতে পারে, আপনার জুতার তলা নাপাক লেগে থাকতে পারে এরকম সম্ভাবনা থাকে, বা আপনি দেখতে পান তলাতে কিছু একটা আছে নাপাক মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি জুতা সামনে খুলে রেখে অথবা জুতা খুলে তার উপরে দাঁড়াইতে পারবেন। কথা কি বুঝতে পারছি? কিন্তু অটোমেটিক আপনার জামাত জানাজার জন্য দাঁড়াইলেই জুতা খুলে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই।